বাংলাদেশের ম্যাচ ঘনিয়ে এসেছে আর মাত্র কয়েকদিন পর আট জুন বাংলাদেশের ম্যাচ যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়ে হাসপাতালে শরিফুল যেখানে আমাদের টি টোয়েন্টিতে বোলিং লাইনের মানে প্রধানই ধরা হয় শরিফুলকে আক্তার ভাই বাংলাদেশ কি করবে বোলিং লাইন কি করবে দেখেন আমাদের এমনিতেই দলটা ছিল ভঙ্গুর মানে খুব অগ্রছল দল নিয়ে আমাদের বিশ্বকাপে যেতে হয়েছে তাস্কিনের ইঞ্জুরি ছিল এ আসলে এখনও সুস্থ হয়নি ঝুঁকি নিয়ে আমরা তাস্কিনকে নিয়ে গেছি যুক্তরাষ্ট্রে তো যদিও তার সুখবর যে তাস্কিন প্রথম ম্যাচে খেলতে পারবেন কিন্তু এরই মধ্যে এই দুঃসংবাদ হয়েছে এই শরীফুলের ইঞ্জুরিটা ম্যাচ প্রায় শেষের দিকে ছিল লাস্ট ওভার হার্দিক পাণ্ডার বল ঠেকাতে যে তার আসলে হাতে লেগেছে এবং ছয়টি সেলাই হাসপাতালে শরীফুলের হাসপাতালে যাওয়ার উদ্বেগ বেড়েছে বাংলাদেশের ক্রিক ব্যাচ বলতেছে যে এ ধরনের ইঞ্জুরিতে একটু দীর্ঘ সময় লাগে বিসিবি বিসিবির যিনি চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনিও বলেছেন এক সপ্তাহ লাগতে পারে তো এক সপ্তাহ মানে আমরা প্রথম ম্যাচ পাচ্ছি না তো প্রথম ম্যাচ আমরা পাচ্ছি না মানে আমাদের একটা বিশাল শূন্যতা কিন্তু 10 তারিখে পরের ম্যাচেও কি আপনি পাবেন এটাও যদি আমরা বলি এক সপ্তাহ তাহলে আমরা তা দেখতেছি এক সপ্তাহ মানে আমরা এর মধ্যে যদি আমাদের প্রথম ম্যাচের আগের দিনও শরীফুল সুস্থ হয় তাহলে আমরা হয়তো তার 3 দিন পর দ্বিতীয় ম্যাচ সুতরাং আমরা পেতেও পারি আমাদের একটা আশাবাদী যে আমরা শরীফুলকে পেতেও পারি সেই জায়গায় এই এই মানে সেলাই যেহেতু সেরে উঠবে সেই জায়গায় কি শরীফুলের সর্বোচ্চটা দিতে পারবে কিনা এটাও তো একটা বিষয় থাকে হ্যাঁ এটা ক্রিকেটাররা যদি ফিট না থাকলে আমরা যতটুকু জানি আমরা মনে করি যে আনফিট অবস্থায় ক্রিকেটারদেরকে মাঠে নামানো হয় আসলে আনফিট অবস্থায় কখনো ক্রিকেটারদেরকে মাঠে নামানো হয় না হ্যাঁ কারণ আমাদের যেহেতু তার অপশন আছে ঝুঁকি কেন নেবো আমি একজন মানে ফর্মে নেই বা অফ ফর্মে আছে বা তার আসলে এখনও অভিষেক হয়নি কিন্তু আমরা তাকে মাঠে নামাবো হ্যাঁ কারণ কাউকে একজন অসুস্থ অবস্থায় তাকে আমরা মাঠে নামিয়ে তো তার বিপদ বাড়াবো না কখনো আমরা এটা হয়তো বা ওই যে আমরা তামিমের যে ম্যাচটা দেখেছিলাম যে হচ্ছে এক হাতের আসলে ব্যাটিং করা এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ওই যে অল্প কয়টা বল বাকি ছিল সেই হিসাবে আর কি সে নেমেছিল হ্যাঁ কিন্তু এভাবে পুরো ম্যাচের জন্য আমরা কিন্তু ঝুঁকি নেব না তো সেক্ষেত্রে কি আছে আমাদের দেখা যাচ্ছে যে সাকিব তানজিম সাকিব হাসান মাহমুদকে আমরা খেলাতে পারি আমাদের তাস্কিন যদি মাঠে ফেরে তারপরে আমাদের মুস্তাফিজ আমাদের পেস লাইন তারপরে আমাদের স্পিন লাইন এখনও বেশ ভালো আমাদের রিস্ট কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ আসলে শরীফুলকে হারানোর ফলে

বাংলাদেশ আটকে দিয়েছে যেখানে টার্গেট ছিল দুশো প্লাস হ্যাঁ ওই মাঠে দুশো সবাই আশঙ্কা করছিল যে দুশো দুশো বেশি রান হবে কিন্তু ওয়ান ওয়ান এইটি টুতে আমাদের বোলাররা আটকে দিয়েছে তো তাদের কাজ তারা করেছে তো আসলে আমরা মনে করি না এটা ঠিক ছিল কিন্তু এখন কি অবস্থা হবে তো সেটা আমাদের বাকি কাজ যেহেতু শরীফুল নেই তো আমাদের তাসকিনকে করতে হবে আমাদের মুস্তাফিজকে করতে হবে অবশ্যই আমাদের যদি হাসান মাহমুদ সুযোগ পান তা আমি মনে করব হাসান মাহমুদের এটা এটা একটা মঞ্চ হবে হাসান মাহমুদের জন্য যে নিজেকে নিজের নিজেকে প্রমাণ করা আর বলুন নাই আসলে সাকিব আসে মাহমুদুল্লাহ আছেন আমাদের হচ্ছে রিস্ট স্পিনার আমাদের এখন রিসার যোগ হয়েছে সুতরাং এভাবে আর কি মিলিয়ে মিশিয়ে যদি সবাই নিজেটা দিতে পারে আসলে সবাই তো আমরা দেখেছি খেলা কেউ না কেউ না কেউ না কেউ কখনো কখনো জেলে জ্বলে উঠেছেন তো তাদের এই জ্বলে ওঠার জায়গাটা যদি বিশ্বকাপের এই তিন চারটা ম্যাচে দেখাইতে পারেন তো আসলে আমাদের মনে হয় যে এই শূন্যতার আসলে শূন্যতা थकबेना हाँ দর্শকদের বলবো যে দর্শক আট জুন বাংলাদেশের প্রথম ম্যাচ যেখানে আসলে আমাদের শরিফুল হাতে ব্যথা পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রত্যাশা করব যে শরিফুল শ্রীলঙ্কার ম্যাচের আগেই পুরোপুরি সেরে উঠুক এবং বাংলাদেশের প্রতিটি ম্যাচ বাংলাদেশ ভালো খেলুক আঠারো কোটি বিশ কোটি মানুষের যে প্রত্যাশা এবারের বিশ্বকাপটি আগে দু সালের বিশ্বকাপের মতো হতাশার বিশ্বকাপ না হোক অন্তত এবারের বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এদের সর্বশেষ বিশ্বকাপ হতে পারে এই বিশ্বকাপটি বাংলাদেশের জন্য ভালো কিছু হোক সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ভিশনের সাথেই থাকবেন